সার্বিয়াকে হারিয়ে ব্রাজিলের হেক্সা মিশন শুরু রিচার্লিসনের মুগ্ধতা ছড়ানো গোলে মরুর দেশে সাম্বার ঢেউ বাড়িতেও নিরাপদ নয় নারী দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহ পারিবারিক শিক্ষা সংস্কৃতি বিকাশের তাগিদ দেশেই হচ্ছে কফি চাষ প্রয়োজনীয় অবকাঠামো আর সহায়তা পেলে বাড়বে উৎপাদন শুনছিলেন ফার্সিকিউটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার একুশে সংবাদে সাথে আছি আমি নার্গিস মজিদ দিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এবার অন্যান্য প্রসঙ্গ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ সামাজিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও উদ্বেগজনক হারে বাড়ছে নারী প্রতি সহিংসতা রাস্তাঘাট যানবাহন কর্মস্থল এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতেও নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে নারী শাকের আরজু রিপোর্ট 1960 সালের 25 নভেম্বর লাতিন আমেরিকার ডোমিনিকান রিপাবলিকের স্বৈরাচারী শাসক রাফায়েল ক্রোজিলোর বিরুদ্ধে আন্দোলন চলাকালে প্যাট্রিয়া মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাকেল নামে তিন বোনকে ধর্ষণের পর হত্যা করে শাসক চক্র এই নির্যাতনের প্রতিবাদে 1981 সালে লাতিন আমেরিকা ক্যারিবীয় নারী সম্মেলনে 25 নভেম্বর নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস ঘোষণা করা হয় 1993 সালে ভিয়েনায় মানবাধিকার সম্মেলনে 25 নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতনের প্রতিবাদ দিবস হিসেবে মেনে নেওয়া হয় আর 1999 সালে 25 নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় জাতিসংঘ প্রতি বছর দিবসটি পালন করা হলেও মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে নারী নির্যাতনের ক্ষেত্রে আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্ষণ ও হত্যা নারীরাও এই এই ধরনের মানে নির্যাতনের সহিংসতা শিকার হচ্ছে হ্যাঁ এবং আমরা গত 10 মাসের যে আমাদের তথ্য দেখছি সেখানেও কিন্তু অ্যালার্মিংভাবে ধর্ষণ দলবদ্ধ ধর্ষণ ধর্ষণের পরে হত্যা এগুলো কিন্তু বেড়ে গেছে যেহেতু অপরাধের বিচার হচ্ছে না অপরাধ চিহ্নিত হচ্ছে না অপরাধটাকে অপরাধ হিসাবে গ্রহণ করলেও সেটাকে সেখানে ভিকটিমের উপরে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে এইসব কারণেই কিন্তু এই ঘটনাগুলো বাড়ছে মহিলা পরিষদের গবেষণায় উঠে এসেছে 10 থেকে 18 বছরের কন্যা শিশুরাই ধর্ষণের শিকার হচ্ছে বেশি প্রতিবেশীর মাধ্যমে স্কুলে যাওয়া আসার পথে অথবা প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্ষণের শিকার হচ্ছে এসব মেয়েরা এছাড়া রাস্তাঘাট যানবাহন কর্মস্থল এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতেও নির্যাতনের শিকার হচ্ছেন নারী থানাকেও আরও নারীবান্ধবভাবে যাতে কমপ্লেনগুলো করতে পারে সহজে তাদের কাছ থেকে সহযোগিতা পায় আরও অ্যাক্টিভ হওয়া প্রয়োজন বলে আমার কাছে মনে হয় আর কি সার্বিকভাবে বিবেচনা করতে গেলে আপনার সবারই এখানে ব্যক্তি মানুষ প্রতিষ্ঠান এবং সরকারি উদ্যোগ এগুলো সম্মিলিতভাবে আমাদের মতন বিভিন্ন সামাজিক সংগঠন সামগ্রিকভাবে সমাজের নারীর অবস্থানে কোনো উন্নতি নেই যার প্রধান কারণ নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি পারিবারিক শিক্ষা সংস্কৃতির বিস্তার আর সুষ্ঠু বিচার ব্যবস্থা চালু হলে নারী নির্যাতন কমানো সম্ভব বলে মনে করছেন এই বিশেষজ্ঞরা এখানে হচ্ছে যে আমাদের সংবাদ সম্মেলন শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা ভোজ্য তেল ও চিনির আমদানি বেড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য মতে এ দুই পণ্য গত বছরের তুলনায় 4,603 কোটি টাকার বেশি আমদানি হয়েছে পাইকারি ব্যবসায়ীরা বলছেন শিগগির নিত্য প্রয়োজনীয় এ দুই পণ্যের দাম কমে আসবে বিশেষ রিপোর্ট করছেন রফিকুল বাহার ক্যামেরায় ছিলেন ইফরাজ নূর প্রায় 90% ভোজ্য তেল ও চিনি আমদানি করে দেশের চাহিদা মেটাতে হয় বিদেশ থেকে অপরিশোধিত তেল ও চিনি জাহাজে করে এনে দেশের 10টি শিল্প প্রতিষ্ঠানের কারখানায় পরিশোধন করে বাজারজাত করা হয় চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য মতে গত বছরের চেয়ে 2,520 কোটি টাকার বেশি পাম অয়েল আমদানি হয়েছে চলতি অর্থবছরের প্রথম 4 মাসে অপরিশোধিত চিনি গত বছরের তুলনায় আমদানি বেশি হয়েছে 8,65,000 মেট্রিক টন তেল চিনির চাহিদা বিবেচনায় এ দুটি পণ্য শুল্কায়নের ক্ষেত্রে বিশেষ ছাড়ও দিয়েছে সরকার আমাদের যে পাম অয়েল এবং ক্রুড অয়েল আছে দুইটারই আমদানি প্রায় 40% বেড়েছে
আর অন্যদিকে যদি আমরা র সুগারের তথ্য অ্যানালাইসিস করি, র সুগার আমার আমদানি বেড়েছে প্রায় 37%, শুধুমাত্র কেইন সুগার এইটার ইম্পোর্ট কিছুটা কমে গিয়েছে। ভোজ্য তেলের আমদানি অক্টোবর পর্যন্ত বেড়েছে এবং র সুগারের আমদানি অক্টোবর পর্যন্ত বেড়েছে। চিনি ও তেল পাইকারি ব্যবসায়ীরা জানান, দেশে যে পরিমাণ মজুদ ও আমদানির অপেক্ষায় আছে সেই সব সময় মতো বাজারে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। যেহেতু আমাদের দেশের এখন আগ বেরিয়েছে, আমাদের প্রোডাকশন হচ্ছে, আমাদের খেজুর রস হবে, সব মিলে সুগার কিন্তু কম খায়। এবং এমনি শীতকালে কিন্তু অন্যান্য যে কোনো জিনিস কিন্তু সবজি যেহেতু থাকে, তেলের জিনিস কনজিউম কিন্তু কমে যায়। আমি মনে করি এটা যদি সিরিয়াসলি মনিটরিং করা যায় তাহলে মানুষ সহনীয় পর্যায়ে পাবে। এছাড়াও গ্যাস সংকটের কারণে সরবরাহ ব্যবস্থাপনায় সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অপরিশোধিত পণ্য পরিশোধনের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ ও বাজার সরবরাহ ব্যবস্থা নজরদারির উপর জোর দেন তারা। রফিকুল বাহার, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। উষ্ণ পানীয় হিসেবে দেশে চায়ের পরে কফির অবস্থান, অথচ এই চাহিদার 95% পূরণ করতে হয় আমদানি করে। কয়েক বছর ধরে দেশে কফি চাষ শুরু হলেও কৃষকরা বলছেন প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়তা পেলে এ উৎপাদন বহু গুণ বাড়ানো সম্ভব। খাগড়াছড়ি প্রতিনিধি চিংমে প্রু মার্মাকে সঙ্গে নিয়ে একুশে স্পেশালে মফিউর রহমানের রিপোর্ট। এক পেয়ালা উষ্ণ কফি নিমেষেই সমস্ত ক্লান্তি দূর করে শরীর করে চাঙা। অথচ এই কফির বেশিরভাগই আসে ব্রাজিল, কলম্বিয়া, ভারত, ইন্দোনেশিয়া, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, গুয়েতেমালা সহ 70টি দেশ থেকে। বিশ্বে 60 প্রজাতির কফি থাকলেও স্বাদ, গন্ধ এবং উৎপাদনশীলতার দিক থেকে অ্যারাবিকা ও রোবাস্টা এই 2 জাতের কফি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। পরীক্ষামূলক চাষে ভালো ফল পাওয়ায় গেল কয়েক বছর ধরে দেশে চেষ্টা করা হচ্ছে বাণিজ্যিকভাবে কফি চাষের। বান্দরবান, খাগড়াছড়ি সহ প্রায় পুরো পার্বত্য অঞ্চল এজন্য অত্যন্ত উপযোগী। এছাড়া মৌলভীবাজার, টাঙ্গাইলের মধুপুর, নীলফামারী, রংপুর ও কক্সবাজারেও কফি চাষ হচ্ছে। কফি মূলত ছায়াযুক্ত আর্দ্রমাটিতে ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2019-20 অর্থবছরে 118.3 হেক্টর জমিতে প্রায় 56 টন কফি উৎপাদন হয়, যা মোট চাহিদার মাত্র 5 ভাগের মতো। দেশে বছরে গড়ে কফির চাহিদা 900 থেকে 1000 টন। মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে কফির সাথে পেঁপে, আনারস, গোলমরিচ, আদা, হলুদ বা অন্যান্য মশলাজাতীয় ফসল চাষ করা যায়। কফিতে মূল উপাদান ক্যাফিন ছাড়াও রয়েছে ভিটামিন B1, B2, B5, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম এবং সামান্য পরিমাণে প্রোটিন। অ্যারাবিকার তুলনায় রোবাস্টা কফিতে 40-50% বেশি ক্যাফিন থাকে, আর অ্যারাবিকায় ক্যাফিনের মাত্রা অল্প থাকায় এর তিক্ততা কম, জনপ্রিয়তাও বেশি। দেশে 2 ধরনের কফি চাষ হচ্ছে। কফি চাষিরা বলছেন পর্যাপ্ত সহায়তা, পরামর্শ এবং কফি রোস্টিং ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না তারা। আমি এত তো পরিশ্রম করার পরেও আমার চারাগুলো এত বড় হয়েছেন, বড় হওয়ার পরে 2-1টা ফলন ধরছেন, আর 2-1টা ফলন ধরে না। আমাদের যন্ত্রপাতি কিছু নাই, এই জন্য আমরা কাঁচা পাকা বাজারে বিক্রি করে বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করে ফেলে। এই আমার প্রায় 2 একর বাগান আছে, এইগুলা এই ফলটা আমরা কোম্পানিটাকে, বিভিন্ন কোম্পানিটা আমরা সাপ্লাই করি। কৃষি সচিব বলছেন দেশে কফি চাষের সম্ভাবনা কাজে লাগাতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। কফি গাছটি ছায়া ভালোবাসে এরকম, হ্যাঁ, শেড লাভিং প্লান্ট, অন্য গাছের মধ্যে আটা করছেন এবং আপনার উৎপাদনশীলতা, মানে আপনার যেটি আমরা বলি যে ক্রপিং ইনটেন্সিটি, সেগুলো বাড়ছে। কিন্তু একই জায়গা থেকে 2 বা 3টা ফসল হচ্ছে, তো ফলে এই কফি আমি মনে করি বাংলাদেশের জন্য ব্যাপক সম্ভাবনাময় একটি ফল। একটি কফি গাছ সাধারণত 50-55 বছর ফল দেয়, আর হেক্টর প্রতি কফির গড় ফলন 750-1000 কেজি পর্যন্ত। বেসরকারি উদ্যোগে বিশ্বমানের কফি রোস্টিং ও প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান গড়ে উঠলে তাতে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে।
রাস্তার পাশে অলিতে গলিতে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, ছড়াচ্ছে রোগ। আবার আমন্ত্রণ সকাল 9টার একুশে সংবাদে। ঝড় জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগকালে মানুষ ও প্রাণী সম্পদ রক্ষায় নোয়াখালীর উপকূল জুড়ে রয়েছে 400+ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। তবে থাকা, খাওয়া, আলো, পানি, শৌচাগার নিরাপত্তা সহ পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে সহায় সম্বল, গবাদি পশু, বাড়িঘর ফেলে এসব আশ্রয়কেন্দ্রে যেতে অনাগ্রহী উপকূলবাসী। নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ঝড়, জলোচ্ছ্বাস ও দুর্যোগকালীন সময়ে মানুষ ও প্রাণী সম্পদের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে নোয়াখালীর উপকূল জুড়ে তৈরি করা হয়েছে প্রায় 400+ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। প্রতিটি ভবনে 500 থেকে 2500 ধারণ ক্ষমতা সম্পন্ন। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারেন 300,000 মতো মানুষ, কিন্তু নোয়াখালীর উপকূলে বাস করেন 10,00,000 মানুষ। অপর্যাপ্ত এসব আশ্রয়কেন্দ্রের বেশিরভাগেই থাকে না পর্যাপ্ত খাবার। বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে পানির কল, বিদ্যুৎ সংযোগ, পয় নিষ্কাশন ব্যবস্থা অকেজো থাকে। এখানে আশ্রয়কেন্দ্রে ধারণ ক্ষমতা আছে 1,000, মানুষ আছে মহল্লাতে 5,000 থেকে 6,000। এই জন্য মানুষ আসতে চায়। লাইট, বিদ্যুৎ তো আপনার বাতাস শুরু হলে আমাদের এখানে বিদ্যুৎ থাকে না। গরু, ছাগল, হাঁস, মুরগি এই সম্পদগুলো রেখে এরা আশ্রয় প্রকল্পে আসতে চায় না। বারবার হইতেছে, বারবার দেখতেছি আমাদের ভিতরে অনেক অনেক সাবাস। আমরা এই জন্য আশ্রয়কেন্দ্রে আমরা তেমন আসার জন্য আমাদের কেউ খেয়াল থাকে। নারী ও পুরুষদের আলাদা বসবাস ও নিরাপত্তা নিশ্চিত হলে আশ্রয়কেন্দ্রে আসতে আগ্রহী দুর্গতরা। যদি মহিলাদের জন্য যদি এক্সট্রাভাবে যদি এরকম ইয়ে করা হয়, ব্যবস্থা করা হয়, তাইলে মানুষ আশ্রয়কেন্দ্রে আসার জন্য আগ্রহী থাকবে। কিছু অসুবিধার কথা স্বীকার করে আগামীতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানায় প্রশাসন। এখন যেটা হচ্ছে এই আমাদের গবাদি পশু, যখন মুজিব কাল্লা যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু গবাদি পশু রাখার জন্য এরকম ব্যবস্থা হচ্ছে, গবাদি পশুর জন্য থাকতে পারে শেল্টার কেন্দ্রগুলোকে, সে পয় নিষ্কাশনের সুবিধা সম্বলিত কীভাবে তৈরি করা যায় এগুলো হয়তো আমাদের সরকার ভাবছে। এই যে প্রবলেমগুলো ফেস করা হচ্ছে বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে, তখন হয়তো সরকার এইগুলো কীভাবে সমাধান করা যায় সেই রকম বিষয়গুলো সরকারের ভাবনায় আছে। আশ্রয়কেন্দ্রগুলোকে দুর্যোগ মোকাবেলার উপযোগী করতে দ্রুত পদক্ষেপ চান বিপদাপন্ন মানুষ। পরিবহন শ্রমিকদের সাথে দুর্ব্যবহার, গাড়ি আটক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন তারা। হঠাৎ দূরপাল্লার গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বাস টার্মিনালের সংকুলান না হওয়ায় রাস্তার পাশে গাড়ি রাখতে হয়, কিন্তু বিনা নোটিশে ট্রাফিক সার্জেন্টের গাড়ি আটক, মামলা দেয়া সহ শ্রমিকদের সাথে খারাপ আচরণের অভিযোগও করেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে এই ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। তবে পুলিশের দাবি, কাগজপত্র না থাকায় ও যানজটের সৃষ্টি করায় মামলা দেয়া হয়। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। খাবার সস্তা কিন্তু ধুলাবালিতে ভরপুর। ক্রেতাদের বড় অংশ শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিনছেন দেদারসে। দূষণ দমনে যাদের অভিযান পরিচালনার কথা সেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুপচাপ ঠুটো জগন্নাথ। ইয়াকুব হোসেন লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকার রাস্তায় বেড়েছে ধুলোবালু, বায়ু দূষণে কমেছে অক্সিজেনের ঘনত্ব, সেই সঙ্গে বেড়েছে ফুসফুসের অসুখ। এর চেয়েও আশঙ্কাজনকভাবে বেড়েছে ফুটপাতের খাবারের দূষণ। রাস্তার পাশে কিংবা গলির মাথায় যেসব টং দোকান সস্তায় খাবার বিক্রি করে তাতে নেই রাগ ঢাকের বালাই। বেশিরভাগ দোকানের অবস্থান নোংরা দুর্গন্ধময় স্থানে। না, ধুলাও কই উড়ে, ওইখানে গাড়ি এখানে বানায় আর ওইখানে গাড়ি সাজাই। ধুলাবালির জন্য বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, বাচ্চাদের ব্লাডে সমস্যা হচ্ছে। আমার বাচ্চা কয়েকদিন আগে 7 দিন হসপিটালে ছিল। ময়লা আবর্জনা অহরহ এগুলি
আমাদের সামনে পড়তেছে। সরকারের কোটি কোটি টাকা খরচা করে তারা ঘুরে আসে বেড়াতে, তারা বিদেশের যে আপনার এটা দেখে আসে, এটা তো আমাদের বাংলাদেশে তারা এই প্রশ্ন তারা চালে না। ঢাকা শহর এরকম যে আমরা বসবাসের একটা অযোগ্য জায়গা, আসলে আমরা কি জন্য যে ঢাকাতে আসি আর কিভাবে যে বাঁচবো, আমাদের পরবর্তী প্রজন্মে এই অবস্থা হলে যে কিভাবে আর আসলে ঢাকাতে বসবাস করব, এটা আসলে কেউ নিশ্চয়তা দিতে পারবে। ফুটপাথের খাবার বিক্রি রোধ করতে বহুবার নিয়ম করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে কার্যকর হয়নি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত। স্ট্রিট ফুড খাবারটা খুব ছোট পরিসরে ক্যাপিটাল নিয়ে এসে ব্যবসাটা করে, আর আমাদের আইনের জরিমানাটা অনেক বেশি, সেক্ষেত্রে আইনের প্রয়োগের চেয়ে আমরা সচেতনমূলক কার্যক্রমটাই শুরু করেছি। ভুক্তভোগীরা বলছেন নিরুপায় হয়েই তারা ফুটপাথের খাবার কেনেন, কিন্তু ধুলোবালি বন্ধে সিটি কর্পোরেশনের যে ভূমিকা নেয়ার কথা ছিল সেই সেবা থেকেও বঞ্চিত রাজধানীর মানুষ। প্রজেক্টের কাজ চলতেছে, ট্রাকগুলো ঢুকছে, বালি ট্রাক ঢুকছে, ইটের ট্রাক ঢুকছে, তো এটা নোংরা হচ্ছে। সকালে একটা ক্লাস থাকে, বিকালে ক্লাস থাকে, তখন মাঝখানে আমরা এখানে এসে হালকা পাতলা খাওয়া হয়। পানি সিটি কর্পোরেশন তারপর অন্যান্য আর কি সরকারি যারা আছে তারা এখন পর্যন্ত দেয়নি। মেয়র এই জিনিসটা দেখবে এই এলাকার, আর এটার কোনো একটা ভালো পদক্ষেপ নেবে। গরমে অল্প স্বল্প, কিন্তু শীত পড়ার সঙ্গে সঙ্গে ধুলোয় ধূসরিত রাজধানী শহর, আর এর মধ্যেই দিব্যি চলছে মানুষ, ফুটপাতেও খাচ্ছেন সাধারণেরা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সার্বিয়াকে হারিয়ে ব্রাজিলের হেক্সা মিশন শুরু, রিচার্লিসনের মুগ্ধতা ছড়ানো গোলে মরুর দেশে সাম্বার ঢেউ। বাড়িতেও নিরাপদ নয় নারী, দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহ পারিবারিক শিক্ষা সংস্কৃতি বিকাশের তাগিদ। দেশেই হচ্ছে কফি চাষ, প্রয়োজনীয় অবকাঠামো আর সহায়তা পেলে বাড়বে উৎপাদন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন।